আমার সঙ্গে দেখা করতে এসেছে? কে দেখা করতে এসেছে? ওই যে লোকটা, শৈল্য বদ ঘেরান, কুটুমিয়া, যে কুটুমিয়া। আফাগো, আমার ডর লাগতাছে। হামিদা বিছানায় শুয়েছিল, উঠে বসল। তার ইচ্ছা আসিয়াকে একটা কড়া ধমক দেয়। আল্লাদি ধরনের কথা অসহ্য লাগে। আমার ডর লাগতেছে মানে কি? ডর লাগার কি আছে? এইসব হচ্ছে মন রাখার কথা। আসিয়া বুঝতে পারছে কুটুকে তার আপা অপছন্দ করছে, কাজেই সে ডর লাগার কথা বলছে। যদি এমন হতো যে কুটুকে পছন্দ করত, তাহলে আসিয়া বলতো লোকটা এমন ভালো, দেখলেই মনে শান্তি লাগে। হামিদা বলল, সে কি চায়? আপনার সাথে কথা বলতে চায়। হাতে আইসক্রিমের বাটি, মনে হয় তরকারি আনছে। আফাগো, হ্যাঁ তরকারি খায়েন না, হ্যাঁ শৈল দিয়ে ভুর ভুর করে পচা গোবরের বাস আইতেছে। হামিদা বলল, আসিয়া এত কথা বলার দরকার নেই, আমি ওর তরকারি খাবো কি খাবো না সেটা আমি ঠিক করব। আজ কি বার? বুধবার। আজ কি 9 তারিখ? জানি না আফা। আজ যে 9 তারিখ বুধবার, এই তথ্য হামিদার জানা আছে। তারপরও অন্যের কাছে জানতে চাওয়ার অর্থ কি এই যে হামিদা চাচ্ছেন আজকের দিনটা বুধবার হোক? তার অবচেতন মন আসিয়ার কাছ থেকে অন্য কিছু জানতে যাচ্ছে, অন্য কিছু শুনতে যাচ্ছে। হামিদা খাট থেকে নামল, ছোট্ট নিঃশ্বাস ফেলে ঘরের কোণার দিকে তাকাল। দুটা সুটকেস রেডি করা আছে। কুটুর হাতে সুটকেস দুটো দিয়ে সে এখনই চলে যেতে পারে। যেতেই যখন হবে, আগে যাওয়াই কি ভালো না? কিন্তু মন টানছে না, একেবারেই মন টানছে না। হাজি সাহেবের বসার ঘরে কুটু দাঁড়িয়ে আছে। হামিদাকে দেখে সে বিনীত ভঙ্গিতে সালাম দিল। হামিদা বলল, কি ব্যাপার কুটু? কুটু জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কুটুর গা থেকে কোনো পচা গন্ধ আসছে না, লেবুর গন্ধের মতো গন্ধ আসছে, অতি হালকা ঘ্রাণ কিন্তু স্পষ্ট। লেবু বাগানে যখন লেবু ফুল ফুটে, তখন বাগানের আশেপাশে এমন সৌরভ পাওয়া যায়। আসিয়া বলছিল পচা গোবরের গন্ধ, আসিয়ার কথা সত্য না। হামিদা দ্রুত চিন্তা করছে, কুটুর গা থেকে আগেও একবার লেবুর গন্ধ এসেছিল, আজও আসছে, এর পেছনে কোনো কারণ কি আছে? কুটু কি জানে লেবুর গন্ধ তার খুব পছন্দের? কুটু বলল, আপনার জন্য তরকারি আনছি, কাল রাইতে এই তরকারিটা খাইয়া স্যার খুব পছন্দ করছিলেন, স্যার বললেন আপনার জন্য এক বাটি পাঠাইতে। হামিদা বলল, তুমি কিসের তরকারি এনেছ? আমি একটু আন্দাজ করি, দেখি আমার আন্দাজ ঠিক হয় কি না। তুমি এনেছ শিং মাছের ডিমের তরকারি, আমার আন্দাজ কি ঠিক হয়েছে? কুটু চাপা গলায় বলল, জিয়াপা। হামিদা বলল, আমার অনুমান করার শক্তি দেখে তুমি মুগ্ধ হওনি? কুটু জবাব দিল না। হামিদা বলল, আমি নিজে কিন্তু মুগ্ধ হয়েছি, অনুমান কিভাবে করলাম জানো? শিং মাছের ডিমের ঝোল আমার খুব পছন্দের, দেশের বাড়িতে মা এই রান্নাটা করতেন। ভালো কোনো খাবারের কথা মনে হলেই শিং মাছের ডিমের কথা মনে হয়। আমার পছন্দের জিনিসগুলি তুমি কিভাবে টের পাচ্ছ? কুটু মেঝের দিকে তাকিয়ে চুপ করে আছে। যে আইসক্রিমের বাটিতে করে সে ডিম নিয়ে এসেছিল, সেই বাটি সে এখন পিঠের দিকে সরিয়ে রেখেছে। হামিদা বলল, তুমি কি মানুষের মনের কথা বুঝতে পারো? দাঁড়িয়ে থেকো না, কথার উত্তর দাও। কুটু না সূচক মাথা নাড়ল। হামিদা বলল, তুমি আমাকে চা বানিয়ে খাইয়েছিলে, দেখা গেল যে চা আমাকে খাইয়েছ সেই মশলা চা অনেকদিন আগেই আমার খাওয়ার শখ। আমার জন্য তরকারি নিয়ে এসেছ, দেখা গেল যে তরকারি এনেছ সে তরকারি অনেকদিন থেকে আমার খাওয়ার শখ। আমি তো কিছু বুঝতে পারছি না। কুটু বিড়বিড় করে বলল, আমি নিজেও কিছু বুঝতে পারছি না আপা। হামিদা বলল, আজ আমি ওই বাড়ি যাচ্ছি, সেরকম কথা আছে, তুমি কি সেটা জানো? জানি। যদি জানো তাহলে তরকারি নিয়ে এলে কেন? কুটু নিচু গলায় বলল, আপনারে বলতে আসছি যেন আপনি না যান। আমার নিজের বাড়িতে আমি যাব না? অবশ্যই যাইবেন আপা। কয়টা দিন পরে যাইবেন? কয়েকটা কুত্তা এসে জুটছে, কুত্তাগুলা খুবই উপদ্রব করতেছে,
এর মধ্যে একটা কুত্তা হয়েছে জলতঙ্ক, পাগলা কুত্তা। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমি আমার নিজের বাড়ি যাব না কুকুরের ভয়ে? আমি অবশ্যই যাব, আজই যাব। জি আচ্ছা কুটু, শোনো, বাড়িতে গিয়ে আমি যেন তোমাকে দেখতে না পাই। তোমার চাকরি অনেক দিন হয়েছে, এখন চাকরি শেষ, বুঝতে পারছো কি বলছি? জি। তরকারিটা কি রেখে যাব নাকি নিয়ে যাব? হামিদা ক্লান্ত গলায় বলল, তরকারি যা ইচ্ছা করো, ওই তরকারি আমি খাব না। এখন আমার সামনে থেকে বিদায় হও, সাময়িক বিদায় না, পুরোপুরি বিদায়। আমি আমার বাড়িতে যখন যাব তখন যেন তোমাকে না দেখি। হাজির সাহেব বইয়ের দোকানে বসে আছেন, তার চোখ মুখ শুকনো, মুখ হা করা, তিনি পান খাচ্ছিলেন। পান চিবানো বন্ধ হওয়ার মুখে পানের রসের আস্তরণ জমে গেছে, দেখে মনে হচ্ছে কেউ তার মুখের ভিতরে খয়েরি রং দিয়েছে। হাজির সাহেব 10 মিনিট আগে খবর পেয়েছেন, ইয়াকুব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন, কুকুরের কামড়ে কেউ মারা গেছে, এটা তিনি আগে শুনেননি। কুকুর সুন্দরবনের বাঘ না, ঝেড়ে লাথি দিলে কুকুর পালাবার পথ পায় না। সেই কুকুর কামড়ে মানুষ মেরে ফেলেছে, এটা কেমন কথা? ইয়াকুবের এক চাচাতো ভাই দোকানের সামনে এসে বিরাট হইচই শুরু করেছে, তাকে ঘিরে মানুষের ভিড়। সে আকাশ ফাটিয়ে চিৎকার করছে, কুত্তা দিয়ে আমার ভাইরে খাওয়াইছে, কি সর্বনাশ করছে গো, কুত্তা দিয়ে আমার ভাইরে খাওয়াইছে, আপনারা বিচার করেন, আমার আদরের ভাইরে কুত্তা খাওয়াই ফেলছে। হাজির সাহেব ম্যানেজারকে বললেন, টাকা দিয়ে যেন এর মুখ বন্ধ করা হয়, তারপর আড়ালে নিয়ে যেন শক্ত থাপ্পড় দেওয়া হয়। হাজির সাহেবের মেজাজ খুবই খারাপ হয়েছে, তার সামনে নানান ঝামেলা, হাসপাতাল থেকে ডেডবডি আসবে, সেই ডেডবডি গ্রামের বাড়িতে পাঠাতে হবে, সঙ্গে টাকা পয়সা দিতে হবে, পুলিশের ঝামেলাও হবে, গন্ধে গন্ধে পুলিশ চলে আসবে। অস্বাভাবিক মৃত্যু মানেই পুলিশের মুখে হাসি। ওসি সাহেব তদন্তে আসবেন, গলা নিচু করে চিবিয়ে চিবিয়ে বলবেন, ইয়াকুব হলো প্রেসের কর্মচারী, সে তো দারোয়ানের কাজ জানে না, তারপরও তাকে আপনি দারোয়ানের কাজে পাঠালেন? যে কুকুরগুলি মানুষ মেরেছে তারা তো আপনার ভাগ্নের পোষা কুকুর, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি কুকুরগুলি আপনাদের লোকের ইশারায় ঝাঁপিয়ে পড়েছে, ঘটনা কি সত্যি? সত্যি হোক আর মিথ্যা হোক, আপনাকে আর আপনার ভাগ্নিকে একটু থানায় যেতে হবে। পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্যে ম্যানেজারকে আগেই থানায় পাঠানো দরকার, হামিদার বাড়িতেও যাওয়া দরকার, আলাউদ্দিনকে সব কিছু বুঝিয়ে আসতে হবে। পুলিশ যদি তদন্তে আসে তাহলে যেন উল্টাপাল্টা কিছু না বলে, তাকে বলতে হবে, কখন কুকুর কামড়েছে আমি কিছুই জানি না, আমার শরীর খারাপ ছিল, আমি দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলাম। লাশের সুরতহাল হবে, সুরতহালের রিপোর্টে যেন কিছু না থাকে সেই ব্যবস্থা করতে হবে। সুরতহাল যে ডাক্তার করবে তাকে টাকা খাইয়ে রাখতে হবে, যেন সে ঠিকঠাক লেখে কুকুরের কামড়ের মৃত্যু, উল্টাপাল্টা কোনো লাইন লিখে ফেললে সর্বনাশ। হাজির সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, সৎভাবে মরেও রক্ষা নাই, চারদিকে টাকা খাওয়াতে হচ্ছে, এর চেয়ে আফসোসের কারণ আর কি হতে পারে? ইয়াকুবের ভাইয়ের চিৎকার বন্ধ হয়েছে, তাকে 700 টাকা দেওয়া হয়েছে, সে এখন বেশ খুশি মনেই দোকানের এক কোণে বসে পিরিচে ঢেলে চা খাচ্ছে। দোকানের সামনে মানুষের ভিড় কমছে না, বরং বাড়ছে। হাজির সাহেব উঠে দাঁড়ালেন, আজ আর দোকান খোলা রাখা যাবে না, বসতে হলে প্রেসে গিয়ে বসতে হবে, তারও আগে আলাউদ্দিনের কাছে যেতে হবে। হামিদাকে আজ কেন আনলেন না তাকে সেটা বলা দরকার, সে নিশ্চয়ই আগ্রহ নিয়ে বসে আছে, হয়তো দেখা যাবে হামিদার বাড়ির সামনেও রাজ্যের ভিড়, টিভি ক্যামেরা চলে এসেছে, চ্যানেলগুলি চালু হয়, আজকাল নতুন জিনিস শুরু হয়েছে, অন দ্য স্পট নিউজ, চ্যাংরা কোনো ছেলে হাতে মাইক্রোফোন নিয়ে হামিদার বাড়ির সামনে দাঁড়িয়ে রিপোর্ট করবে, এই সেই ঘাতক বাড়ি, এই বাড়িরই দুই কুকুরের কামড়ে প্রাণ দিতে হলো নিরীহ ইয়াকুবকে, ওই যে দেখা যাচ্ছে ঘাতক কুকুর দুটিকে, তাদের শান্ত চেহারা, আলস্যের লেজ নাড়া, দেখে কে বলবে এরা দুই হন্তারক? হাজির সাহেব হামিদার বাড়ির সামনে এসে খুবই অবাক হলেন, নিরিবিলি বাড়ি পড়ে আছে, চারপাশে কেউ নেই,
হাজি সাহেব ভয়ে ভয়ে গেট খুললেন। তার মনে শঙ্কা, কখন কুকুর দুটি ছুটে আসে। বাড়ির আশেপাশে কোনো কুকুরই নেই। দোতলায় উঠার সিঁড়ির গোড়ায় একটা কালো কুকুর দেখা গেল। সে হাজি সাহেবকে দেখে কুই কুই করে উঠে চলে গেল। কুকুরটাকে মোটেই ভয়ঙ্কর মনে হচ্ছে না। রাস্তার নেড়ি কুকুর কখনো ভয়ঙ্কর হয় না। এদের জীবন কাটে ডাস্টবিনে ডাস্টবিনে খাবারের সন্ধানে। কুকুর সুলভ গুণাবলী এদের মধ্যে দেখা যায় না। হাজি সাহেব কুকুরটার দিকে তাকিয়ে যাহ বলতেই কুকুরটা যেভাবে চমকে লাফিয়ে উঠল এবং কুই কুই করতে লাগল, তা দেখে নিশ্চিত হওয়া যায় মানুষকে কামড়ানোর সাহস এই কুকুর কোনোদিন সংগ্রহ করতে পারবে না। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল কুটু। সে হাজি সাহেবকে দেখে বিনয়ে প্রায় নুয়ে গেল। হাজি সাহেব বললেন, কেমন আছো? কুটু বলল, ভালো আছি জনাব। আলাউদ্দিন বাসায় আছে? জি আছে, শুয়ে আছে। শুয়ে আছে কেন, শরীর খারাপ? জি। হয়েছে কি, জ্বর? জ্বর সামান্য আছে, শৈলে পা নিয়েছে। বলো কি, ডাক্তার দেখিয়েছ? জি না। দেখি, স্যার যদি রাজি হন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আলাউদ্দিনকে দেখে হাজি সাহেব চমকে উঠলেন। এই কদিনে কি হয়েছে, মানুষটাকে তো চেনাই যাচ্ছে না। মুখ এত ফুলেছে যে চোখটে ঢাকা পড়ার অবস্থা, জায়গায় জায়গায় চুল উঠে যাচ্ছে। এখন তার মাথায় খাবলা খাবলা চুল, শরীরে মনে হয় রক্ত নেই, মুখ সাদা, ঠোঁট সাদা। হাজি সাহেব কুটুর দিকে তাকিয়ে বললেন, ঘরে বিকট পচা গন্ধ, গন্ধটা কোথা থেকে আসছে? কুটু বলল, ইঁদুর ময়রা পচিয়া গেছে, পচা ইঁদুরের গন্ধ। কোন সিপাসা পায় মরছে খুঁজা পাইতাছি না। দরজা জানালা তো সব বন্ধ। দরজা জানালা খোলো, পর্দা সরাও, ঘরে আলো বাতাস আসুক। দরজা জানালা খুলে রাখলে পচা গন্ধ কিছুটা কমবে। মেঝে ফিনাইল দিয়ে ধুয়ে দাও। কুটুমিয়া বলল, জি আচ্ছা। হাজি সাহেব আলাউদ্দিনের দিকে তাকিয়ে বললেন, তোমার ব্যাপার কি বলো তো? আলাউদ্দিন ফিসফিস করে বললেন, আপনার কাছে আমি ক্ষমা চাই। হাজি সাহেব বিস্মিত হয়ে বললেন, ক্ষমা চাচ্ছ কেন, অপরাধটা কি? বইটা লিখতে পারছি না, হস্তরেখা বিজ্ঞান। তোমার শরীরের যে অবস্থা, এই অবস্থায় বই লেখা নিয়ে চিন্তা করতে হবে না। তুমি অতি দ্রুত কোনো হাসপাতালে বা ক্লিনিকে ভর্তি হও, আজকালের মধ্যেই ভর্তি হও। আলাউদ্দিন বললেন, আমার শরীরটা দুর্বল, এছাড়া আর কোনো অসুখ বিসুখ নাই। হাজি সাহেব বিরক্ত গলায় বললেন, কি বলছো, অসুখ বিসুখ নাই? তোমার তো হাত পায়ের সব আঙুল নীল হয়ে আছে। আমার ধারণা তোমার সিরিয়াস কিছু হয়েছে। অবশ্যই তুমি আজ ডাক্তারের কাছে যাবে। আমি সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে আসব, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার বললে হাসপাতালে ভর্তি হবে। আলাউদ্দিন বললেন, জি আচ্ছা। তুমি তৈরি থাকবে, আমি ঠিক 4টা থেকে 5টার মধ্যে চলে আসব। হামিদাকে আজ আর আনলাম না, তোমাকে ডাক্তার নিশ্চয়ই হাসপাতালে ভর্তি করবে। হামিদা খালি বাড়িতে এসে কি করবে, ও কয়েকদিন পরে আসুক, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। জি আচ্ছা, আপনার অনেক মেহেরবানি। মেহেরবানির কিছু নাই, এটা আমার কর্তব্য। তুমি তো বাইরের কেউ না, তুমি এখন আমার আত্মীয়, ভাগ্নি জামাই। তোমাকে তো আমি আসল কথাই বলতে ভুলে গেছি, তোমার কাছে পুলিশ আসতে পারে। যদি আসে বলবে আমি কিছুই জানি না, আমার শরীর খারাপ, রাত 8টার সময় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। আলাউদ্দিন বলল, আপনার কথা বুঝতে পারছি না। আমি কি জানি না, ইয়াকুবকে কখন কুকুর কামড়েছে আর কখন সে মারা গেছে কিছুই জানো না। আমি তো আসলেই কিছু জানি না, ইয়াকুব কে? কিছু যদি না জানো তাহলে ইয়াকুব কে এটাও জানার দরকার নেই। এই জগতে যত কম জানা যায় ততই ভালো। আমি উঠলাম, বিকেলে আসবো, হামিদাকে সঙ্গে করে নিয়ে আসবো। তুমি হাসপাতালে ভর্তি হয়ে যাও, আপনি যা বলবেন আমি তাই করব। হাসপাতালে ভর্তি হতে বললে ভর্তি হব, যদি বলেন এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে আমি চলে যাব। হাজি সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, সেটা আমি জানি, তুমি নিতান্তই ভালো মানুষ, আফসোস হামিদা এটা বুঝতে পারছে না। যাই হোক, তোমার ঘরে আমি আর থাকতে পারছি না, পচা গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। তোমার বাবুর্চিকে বলো সে যেন খাট পালং সরিয়ে মরা ইঁদুর খুঁজে বের করে, গন্ধেই তো মানুষ অসুস্থ হয়ে যাবে। আলাউদ্দিন বললেন,
আমার বাবুর্চি বিষয়ে একটা কথা ছিল। হামিদা বলেছে বাবুর্চিকে বিদায় করে দিতে, আজকেই চলে যেতে বলেছে। তাকে কি বিদায় করে দেব? হাজি সাহেব বললেন, আরে না, ও থাকুক, যেতে হলে পরে যাবে। এখন তাকে বলো পচা ইঁদুরটা খুঁজে বের করতে। আলাউদ্দিন চুপ করে রইলেন। পচা ইঁদুরটা কোথায় তিনি জানেন, বুকসেলফের পেছনে। কুটুমিয়েই এনে রেখেছে। কুটুর যুক্তি হল, মদ যারা খায় তাদের মুখ থেকে মদের গন্ধ হয়। ঘরে কোনো পচা ইঁদুর থাকলে সেই ইঁদুরের বিকট গন্ধে অন্য গন্ধ কেউ টের পাবে না। আলাউদ্দিন কুটুর বুদ্ধি দেখে মুগ্ধ হয়েছেন। আসলেই তো ঘটনা সেরকম। হাজি সাহেব কিছুই টের পাননি। পচা ইঁদুরের গন্ধে আলাউদ্দিনের নিজের অসুবিধা হচ্ছে না, পচা গন্ধটা নাকি সয়ে গেছে। হাজি সাহেব দোতলা সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছেন। সিঁড়ির গোড়ায় কালো কুকুরটা দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আরেকটা কুকুর যুক্ত হয়েছে। দ্বিতীয় কুকুরটা ছোট, দুটা কুকুরই তাকিয়ে আছে তার দিকে, তাদের চোখ চকচক করছে। সাপত প্রাণীদের চোখ রাতে জ্বলে, এদের দেখা যাচ্ছে দিনেই জ্বলছে। হাজি সাহেব উপর থেকে বললেন, এই যা। দুটা কুকুর দুদিকে সরে গেল, তবে বেশি দূর গেল না, মাঝখানে জায়গা রেখে দুপাশে দাঁড়ালো এবং তাকিয়ে রইল হাজি সাহেবের দিকে। এক মুহূর্তের জন্য দৃষ্টি সরল না। হাজি সাহেব একবার ভাবলেন কুটুকে সঙ্গে নিয়ে আসবেন, হাতে লাঠি সোঁটা থাকবে। কুকুর দুটিকে দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছে না, রাস্তার নেরি কুকুর যেরকম হয় সেরকম, কিন্তু এরাই তো ইয়াকুকে কামড়ে মেরে ফেলেছে, যদি তাকে তাড়া করে। তাছাড়া এদের চোখের দৃষ্টি ভালো না। হাজি সাহেব নিচে নেমে এলেন। তিনি ঠিক করে রেখেছেন, যদি তাকে দেখে কুকুর দুটা কাছে এগিয়ে আসে তাহলেই দোতলায় উঠে কুটুকে নিয়ে আসবেন। কুকুর দুটা যেরকম দাঁড়িয়েছিল সেরকম দাঁড়িয়ে রইল। হাজি সাহেব উঠোনে নামলেন। কুকুর দুটা এখনও তাকিয়ে আছে, লেজ নাড়ছে কিন্তু নড়ছে না। তিনি গেটের দিকে এগুচ্ছেন। কুকুর দুটা এখন তার পেছনে পেছনে আসছে। তার কাছে হঠাৎ মনে হল এরা তাকে কামড়াবে, অবশ্যই কামড়াবে। যে কোনো মুহূর্তে দুজন দুদিক দিয়ে তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে। আতঙ্কে হাজি সাহেবের শরীর হিম হয়ে গেল। তিনি শুনেছেন মানুষ যদি ভয় পায়, কুকুর সেই ভয় বুঝতে পেরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভয় পাওয়া যাবে না, কিন্তু তিনি ভয়ের হাত থেকে মুক্তি পাচ্ছেন না। তার কপাল ঘামছে, প্রবল ইচ্ছে করছে দৌড় দিতে। তিনি গেটের কাছাকাছি চলে এসেছেন। কুকুর দুটা কিছু বোঝার আগেই তিনি দৌড়ে গেট পার হতে পারবেন, কিন্তু দৌড়ানো ঠিক হবে না। কুকুরের সামনে যারাই দৌড় দিয়েছে তারাই কুকুরের কামড় খেয়েছে। ইয়াকুব হঠাৎ ভয় পেয়ে দৌড় দিয়েছিল বলেই কামড় খেয়েছে। হাজি সাহেব গেট পার হলেন। তিনি এখন রাস্তায়। রাস্তার পাশে গাছের নিচে একটি খালি রিকশা আছে। রিকশায় কোনো মতে উঠে পড়তে পারলে আর ভয় নেই। চলন্ত রিকশায় কোনো যাত্রীকে কুকুর কামড়েছে বলে শোনা যায় না। এই কুকুর দুটা পাগলা কুকুরও না। পাগলা কুকুরের চাল চলন আলাদা থাকে। এরা সারাক্ষণ মুখ হা করে থাকে, মুখ দিয়ে লালা পড়ে। পাগলা কুকুরের লেজ নামানো থাকে, এই কুকুর দুটি লেজ নামানো না। এদের মুখ দিয়ে লালাও পড়ছে না। হাজি সাহেব রিকশায় উঠলেন। রিকশাওয়ালাকে ক্ষীণ স্বরে বললেন, বাংলা বাজার যাও, রিকশাওয়ালা রিকশা চালাচ্ছে। কুকুর দুটা পেছনে পেছনে আসছে, আসুক, এখন আর কোনো সমস্যা নেই। হাজি সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর তখনই কুকুর দুটা দুদিক থেকে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তিনি উঠে দাঁড়াতে চেষ্টা করলেন, রিকশা উল্টে গেল। কুকুর দুটা পায়ের মাংসে দাঁত বসিয়ে দিয়েছে। রিকশা উল্টে যাওয়ার পরও এরা পালিয়ে গেল না, দাঁত বসিয়ে রাখল। তিনি দুই হাত দিয়ে কালো কুকুরের মাথা সরাতে চেষ্টা করলেন। কালো কুকুরটা তার পা ছেড়ে তার দিকে তাকাল এবং তার মুখের দিকে এগিয়ে আসতে থাকল। তার কাছে মনে হল কুকুরটা প্রকাণ্ড হা করেছে। কুকুরটা এখন তার পুরো মাথাটা তার মুখের ভেতরে ঢুকিয়ে নেবে। তিনি চিৎকার করে বললেন, বাঁচাও, আমাকে বাঁচাও। হাজি সাহেবকে যখন কুকুর কামড়ে ধরেছে
তখন হামিদা বাথরুমে গোসল করছিল। শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে মাথা দিয়েছে, তখনই সে কুকুর দুটোর গর্জন শুনল, সেই সঙ্গে স্পষ্ট শুনল তার মামা চিৎকার করছে, বাঁচাও আমাকে বাঁচাও। বাথরুম থেকে আধ ভেজা হয়ে সে ছুটে বের হল, সিঁড়ি দিয়ে সে ছুটে নামছিল এবং চিৎকার করছিল, মামাকে কুকুর মেরে ফেলেছে, মামাকে কুকুর মেরে ফেলেছে। ঘরটা সুন্দর, ডাক্তারের চেম্বার বলে মনে হয় না, পরিষ্কার দেয়ালে সুন্দর সুন্দর ছবি, পেন্টিং না ফটোগ্রাফ। একটা ছবিতে 8-9 বছরের একটি মেয়ে কাঁদছে, তার চোখের পাপড়িতে বৃষ্টির ফোঁটার মতো অশ্রু জমা হয়ে আছে। হামিদা মুগ্ধ চোখে তাকিয়ে আছে ছবিটার দিকে। ডাক্তার সাহেব বললেন, আমার মেয়ের ছবি, আমার তোলা ছবি। হামিদা বলল, অপূর্ব। ডাক্তার সাহেব বললেন, ছবিটা অপূর্ব ঠিকই, কিন্তু ছবিটার ভেতর ফাঁকি আছে। ফাঁকির কথাটা যে আপনাকে বলবো, আপনার আর ছবিটা অপূর্ব মনে হবে না। ফাঁকিটা কি? আমার মেয়ে কাঁদছিল না, ড্রপার দিয়ে এক ফোঁটা পানি তার চোখের পাপড়িতে দিয়ে ছবিটা তোলা। বাইরে থেকে চোখের পাপড়িতে আলো ফেলা হয়েছে, যেন নকল অশ্রুবিন্দু ঝকমক করতে থাকে। এখন কি আপনার কাছে ছবিটা আগের মতো সুন্দর লাগছে? হামিদা বলল, না, কিন্তু আপনি যে ফাঁকির ঘটনাটা স্বীকার করলেন এই জন্য ভালো লাগলো। আমরা সবাই নানাভাবে ফাঁকি দেই, কিন্তু কখনো স্বীকার করি না। ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, ফাঁকির ঘটনা স্বীকার করাও আমার একটা টেকনিক। যখন রোগীর কাছে ফাঁকির ব্যাপারটা স্বীকার করি, তখন তারা আমাকে একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে গ্রহণ করে, আমার প্রতি তাদের এক ধরনের বিশ্বাস তৈরি হয়, রোগী ভরসা পায়। আমরা যারা মনোবিদ্যার চিকিৎসক, তাদের জন্য রোগীর কনফিডেন্সটা অসম্ভব দরকার। হামিদা বলল, আপনার প্রতি আমার কনফিডেন্স তৈরি হয়েছে, আপনি যদি কিছু জানতে চান আমি বলব, আপনি আমার মাথার ভেতর থেকে কুকুরের ডাকটা দূর করে দেন। ডাক্তার সাহেব বললেন, চা খাবেন? হামিদা বলল, আমার ঘন ঘন চা খাবার অভ্যাস নেই। ডাক্তার সাহেব বললেন, চায়ের একটা কাপ হাতে থাকা মানে এক ধরনের ভরসা, অসহায় বোধ করলে চায়ের পেয়ালায় স্পর্শ করবেন, গরম কাপের স্পর্শে মনে হবে জীবন্ত কেউ আপনার কাছে আছে। হামিদা বলল, চা দিন। ডাক্তার সাহেব ফ্লাস্ক থেকে এক মুখ চা ঢেলে হামিদার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, মাঝে মাঝে আমাদের কানে বাস্তব কিছু সমস্যা হয়, ইনার এয়ারে খুব সূক্ষ্ম একটা হাড় থাকে, হাড়টা থাকে তরল পদার্থে ডুবান, এই তরলে যখন কোনো সমস্যা হয়, ঘনত্বের সমস্যা, ভিসকোসিটির সমস্যা, ইলেকট্রিক্যাল সমস্যা, তখন মানুষ মাথার ভেতর নানান রকম শব্দ শুনে, কেউ শুনে ঝিঝির ডাক, কেউ শুনে ঘুন পোকার ডাক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা উপন্যাস আছে, নাম ঘুন পোকা। সেই উপন্যাসের নায়কের মাথার ভিতর সবসময় ঘুন পোকা ডাকত। আপনি কি উপন্যাসটা পড়েছেন? জি না। আমার কানে কোনো সমস্যা নেই, ENT স্পেশালিস্টকে দেখিয়েছি, তারা নানান রকম পরীক্ষা নিরীক্ষা করেছে, এবং যে কুকুরগুলি ডাক আমি শুনি, এরা কল্পনার কোনো কুকুর না, এদের অস্তিত্ব আছে। আমি তো আপনাকে বলেছি এরা থাকে আমার বাড়িতে। ডাক্তার সাহেব বললেন, কুকুর নিয়ে আপনি খুব বেশি ভাবছেন, কারণ এরা আপনার সাজানো সংসারে সমস্যা তৈরি করেছে, কুকুরের কারণে ভাড়াটে চলে গেছে, অতিরিক্ত চিন্তার কারণে কুকুরের ডাক আপনার মাথায় ঢুকে গেছে, মস্তিষ্কের নিউরনে ভারসাম্য নষ্ট হচ্ছে। এরকম যদি চলতে থাকে, আপনি শুধু যে কুকুরের ডাক শুনবেন তা না, কুকুরগুলি দেখতেও পাবেন, হঠাৎ গভীর রাতে যদি ঘুম ভেঙে যায়, তাহলে দেখবেন আপনার ঘরে কয়েকটা কুকুর বসে আছে, অডিটরি হ্যালুসিনেশন ভিজুয়াল হ্যালুসিনেশনের রূপ নেবে। এর হাত থেকে বাঁচার উপায় কি? বাঁচার একটাই উপায়, হ্যালুসিনেশনের ব্যাখ্যাটা বিশ্বাস করা এবং হ্যালুসিনেশনকে গুরুত্ব না দেওয়া। তাছাড়া আমি আপনাকে ওষুধপত্র দেব, আগে মনোবিশ্লেষণের মাধ্যমে মনোরোগের চিকিৎসা করা হতো, এখন আমাদের হাতে অনেক পাওয়ারফুল ড্রাগস আছে। আমি যে কথাগুলো বলছি আপনি কি বিশ্বাস করছেন? হামিদা বলল, বিশ্বাস করার চেষ্টা করছি, পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। কেন পারছেন না?
আমি নিজে একটা ব্যাখ্যা দাঁড় করেছি, আপনাকে বলবো? বলুন। আমি 100% নিশ্চিত কেউ একজন পরিকল্পিতভাবে ঘটনাগুলি ঘটাচ্ছে, যেন আমি আমার বাড়িতে ফিরে না যাই। গোপন কিছু আমার বাড়িতে হচ্ছে, নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড। তারা চাচ্ছে না আমি সেই কর্মকাণ্ড জেনে ফেলি। ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, আপনার ধারণা নিষিদ্ধ কর্মকাণ্ড করছে আপনার স্বামী আলাউদ্দিন সাহেব এবং তার হেল্পিং হ্যান্ড হচ্ছে মিস্টার কুটুমিয়া, তাই না? জি, কুটুমিয়ার সুপারন্যাচারাল কিছু ক্ষমতা আছে। ডাক্তার সাহেব বললেন, আপনি খুব একটা ভুল বিশ্বাস নিয়ে ঘটনার ব্যাখ্যা করার চেষ্টা করছেন। মানুষকে নানান প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, সাহিত্যের প্রতিভা, সঙ্গীতের, বিজ্ঞানের প্রতিভা, কিন্তু সুপারন্যাচারাল কোনো ক্ষমতা দিয়ে কাউকে পৃথিবীতে পাঠানো হয়নি। হামিদা বলল, মুসা নবীকে কিন্তু ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছিল। তিনি হাতে লাঠি যখন মাটিতে ফেলতেন, সে লাঠি সাপ হয়ে যেত। ডাক্তার সাহেব বললেন, ধর্মের সঙ্গে বিজ্ঞানকে মেলানো ঠিক হবে না। থিওসফি এবং পদার্থবিদ্যা এক জিনিস না। কুটুর যে সুপারন্যাচারাল ক্ষমতা আছে এটা আপনি বিশ্বাস করছেন না, আমি কিন্তু এ ব্যাপারে নিশ্চিত। আমি আপনাকে কিছু ঘটনার কথাও বলেছি। আপনার কি ধারণা আমি মিথ্যে কথা বলছি? না, আপনি সত্যি কথাই বলছেন। আপনি যা সত্যি বলে বিশ্বাস করছেন তাই বলছেন। আপনার সত্যি এবং আমার সত্যি এক নাও হতে পারে। এক কাজ করলে কেমন হয়, আপনি কুটুমিয়াকে নিয়ে আসেন, কিংবা আমাকে তার কাছে নিয়ে চলুন। আপনি যাবেন? অবশ্যই যাব। মানুষ হিসেবে আমি খুবই কৌতূহলী। আমি তাকে জিজ্ঞেস করব আমার সবচেয়ে প্রিয় খাবারের নাম বলতে। তাকে সেই খাবার তৈরি করতে হবে না, নাম বললেই হবে। আমি নিশ্চিত সে বলতে পারবে না। আমার সবচেয়ে প্রিয় খাবার হলো হিদল ভর্তা এবং আমার প্রিয় পারফিউম হলো পয়জন। কুটুমিয়ার গা থেকে পয়জনের গন্ধ আসে কিনা দেখি। লেবু ফুলের গন্ধ যদি আসতে পারে, পয়জনের গন্ধ আসবে না কেন? কবে যাবেন? কাল চলুন। দেরি করে লাভ কি? কাল সকাল 10টায় এখানে আসুন, আমি তৈরি থাকব। আজকের মতো বিদায়। হামিদা বলল, আমাকে ওষুধ দেবেন না? ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, কুটুমিয়ার সঙ্গে দেখা করার পর আপনাকে ওষুধ দেব। আপনাকে কী ডোজে ওষুধ দিতে হবে এটা ঠিক করার জন্যে কুটুমিয়ার সঙ্গে দেখা হওয়া দরকার। হামিদা উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ডাক্তার সাহেব, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমি খুবই অনাগ্রহ নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে এসেছিলাম, সেই অনাগ্রহ এখন আর নেই। আমি নিশ্চিত আপনি আমার মাথা থেকে কুকুরের ডাক দূর করতে পারবেন। তবে, ডাক্তার সাহেব বললেন, তবে মানে? তবে কি? আমার ধারণা কুটু এমন কোনো ব্যবস্থা করবে যে আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন না। কুটুর এত ক্ষমতা? হ্যাঁ, তার এত ক্ষমতা। আপনি কন্ডিশনড হয়ে আছেন, আপনার রোগ সারতে সময় নেবে। আমি আপনাকে ঘুমের ওষুধ দিচ্ছি, 14 মিলিগ্রাম ডর্মিকাম। অবশ্যই আজ রাতে আপনি ডর্মিকান খেয়ে ঘুমাবেন। একা ঘুমাবেন না, কাউকে না কাউকে সঙ্গে রাখবেন। আগামীকাল আমি তৈরি থাকব, আপনি চলে আসবেন সকাল 10টায়। হামিদা বলল, আমি অবশ্যই আসব। হামিদা ডাক্তারের কথা মতো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে গেল। অন্যদিন ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম আসতে দেরি হয়, আজ দ্রুত ঘুম এসে গেল, গভীর গাঢ় ঘুম। ভারী নিঃশ্বাসের শব্দে হামিদার ঘুম ভাঙল। কে একজন তার কানের কাছে নিঃশ্বাস ফেলছে, নিঃশ্বাসের গরম হাওয়া গালে লাগছে। হামিদার শরীর হিম ধরে গেল। কানের কাছে গরম নিঃশ্বাস ফেলছে কে? ডাক্তার সাহেব তাকে একা ঘুমাতে নিষেধ করেছিলেন, তারপরেও সে একা ঘুমোচ্ছে, কাউকে সঙ্গে নিয়ে সে ঘুমোতে পারে না। মেঝেতে বিছানা করে আসিয়া ঘুমোতে পারত, কিন্তু সে ঘুমের মধ্যে কথা বলে, কাঁদে, কাজেই তাকে রাখা হয়নি। এখন মনে হচ্ছে ডাক্তার সাহেবের কথা শোনা উচিত ছিল। হামিদার হাতের কাছেই সুইচ বোর্ড, সে ইচ্ছা করলেই বাতি জ্বালাতে পারে। বাতি জ্বালাতে প্রচণ্ড ভয় লাগছে, যদি বাতি জ্বালে দেখে কানের কাছে একটা কুকুর নিঃশ্বাস ফেলছে তাহলে কি হবে? এরকম সম্ভাবনার কথা ডাক্তার সাহেব বলেছেন। হালকা শব্দ হলো ঘরের ভেতর, মেঝেতে কে একজন নড়ে উঠল। হামিদার নিশ্চিত, অবশ্যই মেঝেতে
বড়সড় একটা কুকুর আছে, থাবা গেড়ে বসে আছে। এরকম কিছু যদি হামিদা দেখে তাহলে ধরে নিতে হবে এই কুকুর সত্যি কুকুর না, এটা তার মনের কল্পনা। দরজা ভেতর থেকে বন্ধ, সত্যিকারের কুকুরের ঘরে ঢোকার কোনো সম্ভাবনা নেই। হামিদা বাতি জ্বালালো, মেঝেতে দুটা কুকুর বসে আছে, একটা কালো একটা বাদামি রঙের। কালো কুকুরটা প্রকাণ্ড, বাদামিটা ছোট। ছোট কুকুরটা হা করে আছে, তার মুখ থেকে লালা পড়ছে, তার এক দৃষ্টিতে হামিদার দিকে তাকিয়ে আছে। হামিদা মনে মনে বলল, আমি যা দেখছি তা ভুল, ভিজুয়াল হ্যালুসিনেশন হচ্ছে, আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, খুব ঠান্ডা রাখতে হবে। আমি কুকুর দুটার দিকে তাকাবো না, আমি খুব শান্ত ভঙ্গিতে খাট থেকে নামব, কুকুর দুটাকে পাশ কাটিয়ে দরজার কাছে যাব, দরজা খুলে ছাদে যাব, সিঁড়ি বেয়ে দোতলা নেমে যাব, আসিয়াকে বলবো গরম এক কাপ চা বানিয়ে দিতে, উষ্ণ চায়ের কাপ বন্ধুর মতো। এই জাতীয় কি একটা কথা যেন ডাক্তার সাহেব বলেছিলেন। হামিদা খাট থেকে নামলেন, দরজা খুলে ছাদে চলে এল, কুকুর দুটা নিঃশব্দে তার পেছনে পেছনে আসছে। হামিদা ছাদ থেকে নামার সিঁড়ি খুঁজে পাচ্ছেন না, সিঁড়ি ঘরে সবসময় বাতি জ্বলে, আজ বাতি নেই। কুকুর দুটা ঘর ঘর শব্দ করছে। হামিদা তাকালো কুকুর দুটির দিকে, আতঙ্কে এবং বিস্ময়ে হামিদা জমে গেল, কারণ কুকুর দুটি এখন তার উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। এই তো লাভ দিল, হামিদা প্রাণপণে দৌড়ালো, ছাদের শেষ মাথায় সে এসে পড়েছে। ছাদের ওই অংশে রেলিং নেই, ভালোই হয়েছে, রেলিং থাকলে সে আটকে পড়ে যেত। হামিদা দোতলা ছাদ থেকে লাফিয়ে পড়ল। পিজি হাসপাতালের মনোবিদ্যার সহকারী অধ্যাপক ডাক্তার আরিফিন চৌধুরী হামিদার জন্য সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অপেক্ষা করলেন, হামিদা এলো না। আরিফিন চৌধুরী বিস্মিত হলেন না, তিনি তার অভিজ্ঞতায় দেখেছেন শতকরা 60% মানসিক রোগী প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনে ডাক্তারের কাছে আসে না, হয় আপনা আপনি তার রোগ সেরে যায়, কিংবা মনোরোগ চিকিৎসকের কোনো প্রয়োজন তিনি বোধ করেন না। কুটু, আমি কতক্ষণ পানিতে আছি? 38 ঘন্টা। শুধু ঘন্টার হিসাব দিলে হবে না, মিনিটের হিসাবও লাগবে। 38 ঘন্টা কত মিনিট? 38 ঘন্টা 7 মিনিট। তোমার কি মনে হয় আমি পানিতে বাস করার বিশ্ব রেকর্ড করতে পারব? মানুষ চেষ্টা করলে সব পারে। ভুল বললে কুটু, মানুষ চেষ্টা নিলেও সব কিছু পারে না। আমি 1000 চেষ্টা করলেও গান গাইতে পারবো না, আমার গানের গলা নেই। গান গাওয়ার খুব ইচ্ছা ছিল, সম্ভব হল না। আমি যখন একা থাকতাম তখন মাঝে মাঝে গুনগুন করে গান করতাম, এখন আমার সঙ্গে তুমি থাকো লজ্জা লাগে বলে গাইতে পারি না। কোন ধরনের গান করতেন? বেশিরভাগ ইসলামিক সঙ্গীত, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে টাইপ। আমি অন্য ঘরে যাই, আপনি গান করেন না, তুমি থাকো। আমি ঠিক করেছি, এখন থেকে গান গাওয়ার ইচ্ছা হলে তোমার সামনেই গাইব, তুমি তো বাইরের কেউ না, তুমি হলো আপনা লোক। কুটু, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, অল্পদিনের মধ্যে তোমার মাথার চুল বড় হয়েছে, নখ বড় হয়েছে, তোমাকে দেখতে কিন্তু খারাপ লাগছে না। শুকরিয়া। হামিদার ধমক খেয়ে তুমি যে চুল কেটে বাবু হয়ে গিয়েছিলে তোমাকে দেখতে তখন ভালো লাগছিল না। এক একজনকে এক একভাবে মানায়, কাউকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় মানায়, কাউকে আবার নোংরা অবস্থায় মানায়। কুটু, তুমি কি গোসল বন্ধ করে দিয়েছ? জি স্যার। পানি আমার শরীরে সহ্য হয় না, সহ্য না হলে গোসল করার কোনো দরকার দেখি না। আমি চলবো আমার মতো, পছন্দ না হলে আসবে না। কি বলো কুটু, সত্যি বলছি না? জি স্যার। ভদকার সাপ্লাই আছে তো? 3 বোতল আছে, আরও আনিয়ে রাখো, হঠাৎ সাপ্লাই বন্ধ হয়ে গেলে বিরাট বিপদে পড়ব, স্টকে থাকা ভালো। টাকা সুটকেসে আছে, চাবি কোথায় আছে জানো? আপনার বালিশের নিচে। ভেরি গুড, যখন প্রয়োজন হবে টাকা নিয়ে খরচ করবে। আমি দরিদ্র হতে পারি কিন্তু আমার হার্ট অনেক বড়। হার্ট কি জানো? না। হার্ট হলো হৃদয়, হার্ট একটা ইংরেজি শব্দ, বানান হলো
HEART গ্লাসে ঢেলে জিনিস দাও। একটা ব্যাপার খেয়াল রাখবে, আমার গ্লাস যেন কখনো খালি না থাকে। আইস বেশি খায় ফেলছেন স্যার, আর খাইলে বমি করবেন। আমার বমি আমি করব, যেখানে ইচ্ছা সেখানে করব, বুঝতে পারছো? জি স্যার। রাত এখন কত? 1টা বাজে স্যার। তুমি সবসময় ঘন্টায় উত্তর দাও কেন? 1টা বেজে কত মিনিট সেটা বলো। 5 মিনিট। 5 মিনিট সময় যে তুমি অগ্রাহ্য করলে এটা কিন্তু ঠিক না। 5 মিনিট অনেক লম্বা সময়। 5 মিনিট হলো 300 সেকেন্ড। স্যার যাই, রান্না করতে হইব। রান্না করতে হবে না, আজ আমি সলিড কিছু খাবো না, লিকুইড জিনিস খাবো। শুয়ে আছি লিকুইডের ভেতর, খাবো লিকুইড। লিকুইড হলো একটা ইংরেজি শব্দ, তার অর্থ হলো তরল। লিকুইড বানান শিখে রাখো, LIQUID। কুটুমিয়া, স্যার বলেন। আজ আমি তোমাকে গান শোনাবো, একবার যাত্রা দেখে গিয়ে এই গান শুনেছি, গানটা অন্তরে গেঁথে আছে। সুর যদি ভুলভাল হয় কিছু মনে করো না। এখন তুমি গল্প বলো, প্রথমে তোমার গল্প, তারপর আমার গান, আবার তোমার গল্প, আমার গান, এভাবে চলতে থাকবে। বলো, গল্প বলো। গল্প জানি না স্যার। তোমার নিজের কথা বলো, তোমার বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা, ওদের কথা বলো, তোমার ঘর সংসারের কথা, এটাই গল্প। রাজা রানীর গল্প তো তোমার কাছে শুনতে চাচ্ছি না। নিজের সংসারের কথা কিছু ইয়াদ নাই স্যার, ভাষা ইয়াদ আছে। স্ত্রীর চেহারা মনে আছে, নাম মনে নাই। মেয়েটার চেহারাও মনে নাই, নামও মনে নাই। তোমার এই অসুখটার নাম হলো অ্যামনেশিয়া, স্মৃতিশক্তি বিলোপ। স্মৃতিশক্তি কিভাবে নষ্ট হলো? মাথায় আঘাত পেয়েছিলে? তোমার মাথার চুলের যেমন খাবলা খাবলা অবস্থা, মনে হয় আঘাত পেয়েছ। জি না স্যার। আমার মৃত্যুর পর সব কেমন আওলা হয়ে গেছে, জীবিত যখন ছিলাম তখনকার কথা মনে নাই, ভাষা ইয়াদ হয়, আবার বিস্ফোরণ হয়, কবরের ভেতর আমার চুলগুলা পড়ে গেল, সব চুল পড়ে গেছিল, এখন কিছু কিছু উঠতেছে। কুটুর কথা শুনে আলাউদ্দিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর হাতে ধরা ভদকার গ্লাস একটানে শেষ করে বললেন, আমি কানে ভুল শুনেছি কিনা বুঝতে পারছি না, তুমি কি বললে? মৃত্যুর পর সব আওলা হয়ে গেছে? জি। তুমি মারা গেছো নাকি? জি স্যার। কতদিন আগে মারা গেছো? এই ধরেন 20 বছর। কুটু? জি স্যার। তুমি যে খুবই বিস্ময়কর কথা বলছো এটা বুঝতে পারছো? জি না। আমারও ধারণা তুমি বুঝতে পারছো না, বুঝতে পারলে এ ধরনের কথা বলতে না। আমি নিতান্ত ভদ্রলোক এবং ভালো মানুষ বলে তোমাকে কিছু বললাম না। অন্য কেউ মিথ্যা কথা বলার জন্য তোমাকে ধমক দিত, হাজি সাহেবের সামনে এমন কথা বললে তিনি তোমাকে কান ধরে উদ্বোস করাতেন। যাই হোক, তোমার গল্প বলার কথা তুমি গল্প বলছো, এখন আমার গান শোনানোর পালা। তুমিও কোরাসে আমার সঙ্গে ধরবে, গানটা একটু অশ্লীল আছে। কি করবে বলো, জগতের ভালো ভালো জিনিস সবই অশ্লীল। আলাউদ্দিন গান ধরল, কুটুও সঙ্গে সঙ্গে কোরাসে সামিল হল। হাঁটু পানিতে নাইমা কন্যা হাঁটু মঞ্জন করে, কন্যার হাঁটু দেখিয়া আমার দিল কুরকুর করে। কুটু এবং আলাউদ্দিন একত্রে কোরাস। যমুনার জল দেখতে গেল, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়ে গেল জলে। নাভি পানিতে নাইমা কন্যা নাভি মঞ্জন করে, কন্যার নাভি দেখিয়া আমার দিল কুরকুর করে। কোরাস। যমুনার জল দেখতে গেল, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। বুক পানিতে নামিয়া কন্যা বুক মঞ্জন করে, কন্যার বুক দেখিয়া আমার দিল কুরকুর করে। কোরাস। যমুনার জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। গান শেষ করে আলাউদ্দিন হুক্কার নল হাতে নিলেন। কুটু তার জন্যে নয়াবাজার থেকে রবারের নল লাগানো হুক্কা কিনে এনেছেন। পানিতে শুয়ে সিগারেট টানা যায় না, হুক্কা টানতে কোনো সমস্যা নেই। কুয়েতের শেখ আব্দুল রহমান পানিতে শুয়ে শুয়ে হুক্কা টানতেন।
কুটু হুক্কার আইডিয়া সেখান থেকেই পেয়েছে। হুক্কা টানতে আলাউদ্দিনের খুবই ভালো লাগে। যেমন গুরুম গুরুম শব্দ হয়, সিগারেটের মতো না যে দুটা টান দিলেই শেষ, যতক্ষণ ইচ্ছা টানা যায়। কুটুমিয়া, জি স্যার, আমার গান শেষ হয়েছে, এখন তোমার গল্প বলার পালা, গল্প শুরু করো। তবে এবার মিথ্যা গল্প করবে না, যদি মিথ্যা গল্প করো তাহলে কিন্তু কানে ধরে উঠবোস করাবো, দেরি করবে না, বলো। কুটু শুরু করল, আমার মৃত্যু হয়েছিল জুম্মাবার, সকালে মৃত্যু হয়েছে, নামাজে জানাজা হয়েছে জুম্মার পর। ইমাম সাহেব বললেন, কুটুমিয়ারে তোমরা তাড়াতাড়ি কবর দাও, দিন থাকতে থাকতে যদি কবর হয় তাইলে সওয়াব বেশি, গোর আজাবও কম হয়। আলাউদ্দিন হুক্কার নলে লম্বা টান দিয়ে বললেন, ইমাম সাহেবের কথা তুমি শুনলে কিভাবে, তুমি তো মরেই গেছো। কুটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সমস্যা তো স্যার এখানেই, আমি মইরা গেছি কিন্তু সবার কথা শুনছি, চোখ বন্ধ, চোখে কিছু দেখতেছি না, তবে হালকাভাবে নিঃশ্বাস নিতেছি, নাক বন্ধ, নাকের গর্তে তুলা দিয়ে দিছে, মুখ দিয়ে অল্প অল্প নিঃশ্বাস নিতেছি, কাফনের কাপড় মুখের ওপর থাকায় শ্বাস টানতে খুবই কষ্ট, চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমি মরি নাই, আমারে তোরা কবর দিস না, মুখ দিয়ে কথা বাইর হয় না, হাত নড়াইতে চাই নড়াইতে পারি না। এইভাবে তোমাকে কবর দিয়ে দিল? জি। কবর দিয়া সবাই চইলা গেল, কবরের ভেতরে কি যে গরম, আপনারে কি বলবো, মনে হইল গরম তাওয়ায় শুয়ে আছি, আহারে কি কষ্ট। শুরু হইল ঝুম বৃষ্টি, শৈল লুইবা গেল পানিতে, নাক মুখ পানির ওপর, সামান্য ভাইসা আছি, মনে মনে ভাবতাছি আমার নাম কুটু, আমি বাজি ধইরা সাঁতার দিয়া নদী পার হইছি, আর আইজ আমার মৃত্যু হাঁটু পানিতে। তারপর একসময় মনে হইল আমি ছাড়াও কবরের ভেতরে আরেকজন কে যেন আসে, নরে সরে শব্দ পাই, হাসে, সেই শব্দও পাই, মেয়ে ছেলের হাসি, কাছের চুরির টুংটাং শব্দ, অল্প বয়সী মেয়ের হাসি। এইগুলো তোমার মনের ধান্দা, বেশি ভয় পেয়ে গেলে মনে ধান্দা লাগে। আমার নিজেরও কয়েকবার লেগেছে, মনে হয়েছে খাটের নিচে তুমি বসে আছো, কখনো কাগজ ছিঁড়ছ, কখনো বা কারো মুখের উপর বালিশ চেপে ধরেছ। মনের ধান্দা হইতে পারে, স্যার ভয় পাইছিলাম অত্যাধিক, মাঝে মাঝে কবর কাঁপত, যখন কাঁপত তখন মেঘের ডাকের মতো শব্দ হইত। তারপর কি হল, কত সময় যে পার হইল তার হিসাব নাই, তবে মেলা সময় পার করছি, এক সময় দেখলাম চোখ মেলতে পারি, চোখ মেললাম। ঘটঘটি অন্ধকার, কবরের ভেতর দিনজা রাইততা, এই আন্ধার অন্তরের ভেতর ঢুকিয়া যায়, আমার সমস্ত শৈলে পোকা ধরে গেল, আহা কি কষ্ট, পোকা কামড়ায় হাত নড়াইতে পারি না, ডান চোখটা সেই সময় পোকা খাইয়া ফেলল, কিছুই করতে পারলাম না, ক্ষুধা তৃষ্ণা ছিল না, ক্ষুধা ছিল না, তবে পানির পিপাসা হইত, পানির পিপাসা হইত, আবার শৈলাও চাইত। তারপর কি হলো, এক সময় দেখলাম হাত নড়াইতে পারি, পা নড়াইতে পারি, তখন কাফরের ভেতর থেকে বাইর হইলাম, মাটিতে হেলান দিয়ে বসলাম। কবরের ভেতরে বসার জায়গা থাকে? জি থাকে, কবর সেইভাবে খোদা হয়। তুমি কবরে বসে রইলে? জি। বের হবার চেষ্টা করলে না? জি না। আমার মনে হইল ভালোই তো আছি, বাইর হয়ে কি লাভ, ক্ষুধা তৃষ্ণা কিছুই নাই, একটা আলাদা শান্তি। তবে কবর যখন কাঁপত তখন বড় অস্থির লাগত, বড়ই ভয় লাগত, ভয়ের চোটে প্যারায় পেশাব করে ফেলতাম। কতদিন এইভাবে বসেছিলে? মনে হয় এক সপ্তাহ। তুমি না বললে কবরের ভেতর ঘুটঘুটি অন্ধকার, দিন রাত্রি বুঝলে কি করে? চোখ মেলার পরে বুঝলাম দিনের বেলা কবরের ভেতরে সামান্য আলো থাকে, মাটির ফাঁক ফোকর দিয়ে ঢোকে আর কি, দিন রাত্রির হিসাব পাওয়া যায়। এক সপ্তাহ পরে
কবর থেকে বের হয়ে এলে? জি, রাতে বার হইছি। কাফনের কাপড়টা লুঙ্গির মতো পেঁয়াজ দিয়া কোমরে পইরা গেলাম আমার বাড়িতে। স্ত্রীর নাম ধরে ডাকলাম। কি নাম? সেই নাম এখন ইয়াদ নাই। তোমার স্ত্রী বের হলো? জি, সে বাইর হইল। আমার মা বাইর হইল, ছোট ভাই একটা ছিল সে বাইর হইল। শুরু হয়ে গেল চিৎকার চেঁচামেচি, বিরাট ধুন্দুমার। সবাই মনে করল আমি পিশাচ, কবর থেকে উঠে আসছি। তারপর কি হলো? পুরা গ্রাম জাগিয়া গেল। এরা মশাল নিয়া আগুনে পোড়ানোর জন্য সুইটটা আসলো। আমি দৌড় দিলাম, এরাও পেছনে পেছনে দৌড় দিল। কাফনের সাদা কাপড় দূর থেকে দেখা যায়। আমি যেখানে যাই এরা সেখানেই উপস্থিত হয়। শেষে কাপড় খুইলা ল্যাংটা হয়ে দৌড় দিলাম। অনেক কষ্টে জীবন নিয়ে পালাইছি, চলে আসলাম ঢাকা শহরে। অনেকদিন ভিক্ষা করছি, গ্রামে আর ফিরে যাওনি? জি না। না গিয়ে ভালোই করেছ, তোমাকে দেখলেই ভাববে তুমি মৃত মানুষ। আবার তারা করবে কি দরকার? আমার গল্পটা কি স্যার বিশ্বাস হয়েছে? না, বিশ্বাস হয়নি। তাতে কিছু যায় আসে না কুটু, অন্যের বিশ্বাসের উপর তো কারো হাত নেই। তোমার গল্প শেষ হয়েছে, এখন আবার গান শুরু হবে। আরেকটা গান গাই, কি বলো? জি আচ্ছা, তুমি কোরাসে সামিল হয়ে। একা একা গান গাইতে মজা লাগে না। আলাউদ্দিন গান ধরলেন। যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জলে। কুটুও তার সঙ্গে গলা মিলাল। একসময় গান থামিয়ে আলাউদ্দিন আচমকা জিজ্ঞেস করল, কুটু ঠিক করে বলো তো, আমার শরীরে ফসকে উঠেছে? কুটু বলল, পিঠের দিকে দুই একটা উঠছে। সেই ফসকার ভেতর পোকা আছে? কুটু হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আলাউদ্দিন বললেন, কবরের ভেতর তোমার শরীরে যে পোকা উঠেছিল এগুলি কি সেই পোকা? কুটু বলল, জি একই পোকা। আলাউদ্দিন বলল, কুটু তুমি জীবিত মানুষ নাকি মৃত? কুটু বলল, আমি জানি না। আলাউদ্দিন আবারও গানে টান দিল। নাভি পানিতে নামিয়া কন্যা নাভি মাঞ্জন করে, কন্যা নাভি দেখিয়া আমার দিল কুরমুর করে। দরজা জানালা সব বন্ধ, প্রতিটা বন্ধ জানালায় ভারী পর্দা ঝুলছে। দিনের আলোতেও ঘর অন্ধকার। সামান্য যে আলো আসছে সে আলো আলাউদ্দিন সহ্য করতে পারছে না। আলো পড়লেই চোখ জ্বলে উঠছে। একটা ভেজা তাওলে সারাক্ষণ তার চোখের উপর দিয়ে রাখতে হয়। বাটটা ভর্তি পানির ভেতর সম্পূর্ণ নগ্ন হয়ে আলাউদ্দিন শুয়ে আছেন। অনেকদিন ধরে এই অবস্থায় আছেন। তার সমস্ত শরীর ফোসকায় ভরে গেছে। কিছু ফোসকা ফেটে ভেতরের পোকা বের হয়ে বাটটাবের পানিতে কিলবিল করছে। তীব্র যন্ত্রণায় আলাউদ্দিন সমস্ত চেতনা আচ্ছন্ন। তিনি সারাক্ষণই চাপা আওয়াজ করছেন। দূর থেকে সেই আওয়াজকে কুকুরের গড়গড় শব্দের মতো শোনায়। তার ক্ষুধা তৃষ্ণার সমস্ত বোধ লোপ পেয়েছে। তার কাছে এখন মনে হয় তিনি খুব ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছেন। যাত্রা শুরু হয়েছে অতল কোনো গহ্বরের দিকে। সে অতল গহ্বরে কিছু একটা অপেক্ষা করছে তার জন্যে। সে কিছুটা কি? বাথরুমের দরজা ধরে কে একজন দাঁড়িয়ে আছে। আলাউদ্দিনের চোখ বন্ধ, বন্ধ চোখের উপর ভেজা তাওয়াল। তারপরও তিনি টের পেলেন কেউ একজন এসেছে। আলাউদ্দিন ভাঙা গলায় জিজ্ঞেস করলেন, কে? জবাব দিল কুটু। নিচু গলায় বলল, স্যার আমি। আলাউদ্দিন বললেন, কি চাও কুটু? কুটু শান্ত গলায় বলল, সৈলা দেখতেছি স্যার, আপনার কাছ থেকে বিদায় নিতে আসছি। আলাউদ্দিন বলল, আচ্ছা, বেতনের টাকাটা শুধু নিছি, বাকি টাকা সুটকেসে আছে। আচ্ছা স্যার, তাহলে যাই। যাও, তোমার রান্নায় তোমার সেবায় আমি সন্তুষ্ট। যদি ক্ষমতা থাকত পাইলট সাহেবের মতো তোমাকে একটা সার্টিফিকেট দিতাম। আমার ক্ষমতা নাই কুটু। জি স্যার। যাবার আগে একটা ছোট্ট কাজ করে দিয়ে যাও, খুব ভারী একটা তালা বাড়ির দরজায় লাগিয়ে দিয়ে যাও, যেন কেউ ঢুকতে না পারে।
আমি চাই না আমাকে এই অবস্থায় কেউ দেখুক। জি আসছে স্যার। আলাউদ্দিনের চোখ বন্ধ, চোখ খোলা থাকলে তিনি দেখতে পেতেন কুটু বড় একটা তালা হাতে নিয়েই দাঁড়িয়ে আছে। তাকে ঘরে তালা দিতে বলা হবে এটা যেন সে জানত। কুটুর মুখ বিষণ্ন, বেদনায় কাতর। আমাদের আয়োজন কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের মূল চ্যানেল কুপির আলো, ছোট গল্পের বিপুল সম্ভার রয়েছে কুপির আলোতে, সময় থাকলে ঘুরে আসতে পারেন কুপির আলো থেকে। ডেসক্রিপশন বক্সে কুপির আলোর লিংক দেওয়া আছে। ধন্যবাদ।